হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাকারবিডিতে আপনাদের স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বেস্ট কিউআর কোড স্ক্যানার। সো ফার্স্টে আমি যেই অ্যাপটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে কিউআর ব্যানার কোড স্ক্যানার। সো এটা হচ্ছে অন্যান্য যে কোনো কিউআর স্ক্যানার থেকে অনেক ফাস্ট। সো আপনি কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো কিছু স্ক্যান করে নিতে পারবেন, অনেক ফাস্ট। আর সেকেন্ড আসতেছি কিউআর দরিদ প্রাইভেট। সো কিউআর দরিদ প্রাইভেটের মাধ্যমে আপনি নিজে চাইলেই কিউআর কোড তৈরি করতে পারেন। হোপ আপনার ইচ্ছা, আপনার নাম টাম। এখানে দেখেন একটা মেনু নামে একটা অপশন আছে। সো মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর দেখেন মোরে একটা অপশন আছে, ইভেন স্ক্যান করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েটের মাধ্যমে আপনি নিজে একটা ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে বিভিন্ন আছে, কন্ট্যাক্ট, SMS, যা ইচ্ছা মানে কিউআর কোড হিসেবে বানাতে পারেন, অথবা প্লেন টেক্সট। সো আপনি এখানে যেটাই লিখবেন সেটা কিউআর কোড হিসেবে অ্যাড হয়ে যাবে। সো আমি লিখলাম হাই হাই হ্যাকার বিডি। সো তারপর এখানে যদি যখন আমি ক্লিক করবো, সো ক্লিক করার পর দেখেন এটা একটা নতুন একটা মোডে আসছে, দেখেন অনেক কালারফুল একটা। আপনি চাইলে এটা দেখেন শেয়ার করতে পারেন, আপনি ফেসবুকে অথবা পিক হিসাবে যা ইচ্ছে তাই করতে পারবেন। এখানে সেভ দিলে হয়ে যাবে। আবার দেখেন এখানে কালার, এখানে যে সাইজটা আছে এটা বড়ো ছোটো করতে পারবেন। সো এখানে চাইলে আমি আরও বড়ো করে দিতে পারবো, বা ফিট টু স্কিন। দেন কালার আছে, কালার আপনি চেঞ্জ করতে পারবেন। লেবেল আছে, লেবেলও চেঞ্জ করতে পারবেন। আর ফ্রেম হিসাবে আছে, আপনি ফ্রেম যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। আর ইনক্রিপশন দেখেন, ইনক্রিপশনও দিতে পারবেন। সো ইনক্রিপশন দিয়ে দিয়েন। আর এখানে আরেকটা আসি মোরে, আপনি আমরা যেগুলো স্ক্যান দেখি বা অনেকগুলো কিউআর কোড স্ক্যানার আছে ওগুলো থেকে এটা অনেকাংশে বেটার। কেননা আমরা যখন ফোন দিয়ে স্ক্রিনশট তোলা বা ফোনের কিউআর কোড ওগুলো কিন্তু আমরা করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখানে দেখেন ডিকোড ইমেজ, ডিকোড ইমেজে ক্লিক করার পরে আপনি যেই আপনার ছবিটা আছে সেই ছবিটা আপনি নিতে পারবেন। সো আমি গ্যালারি থেকে নিচ্ছি। সো আমার গ্যালারি থেকে আমি একটা ছবি নিব। সো এই যে কোনো একটা ছবি, এগুলো যেগুলো অন্য ফোন যেগুলো ফোনের মাধ্যমে করতে পারেন, দেখেন জাস্ট এক ক্লিকে কিন্তু আমাকে রেজাল্টে দিয়ে দিচ্ছে। সো আমি চাইলে কিউআর কোডও দেখতে পারি, স্মল ইনফরমেশন দেখতে পারি, কত পাইট সেটাও দেখতে দেখা দিবে। সো এভাবে আর কি ইউজ করবেন এই অ্যাপটি। সো অনেক ভালো একটা অ্যাপ, গুগল প্লেতে আপনি পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন বুঝতে অসুবিধা হলে। আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, দেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।